পশ্চিম বর্ধমান জেলায় আমাদের দলীয় নেতৃত্ব অপূর্ব মুখোপাধ্যায়কে জেলার সভাপতি হিসাবে ঘোষণা করেছে। অপূর্ব মুখোপাধ্যায় এর আগেও জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজকে যে মুহূর্তে তার এই দায়িত্ব তিনি পেয়েছেন, আমি আশা করব তার নেতৃত্বে আমরা আগামী যে বিধানসভার নির্বাচন তাতে আমরা 9-0 জয়লাভ করব। পশ্চিম বর্ধমান জেলায় এমনিতেই আমরা 6টা বিধানসভায় আমাদের বিধায়ক ছিল, গতবার 3টে বিধানসভা আমরা পাইনি, সিপিএম পেয়েছিল, কিন্তু আমরা নিশ্চিত যে সেই 3টে বিধানসভাও এবার আমরা পাবো। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের রাজ্যে খাদ্য ফ্রি অর্থাৎ রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, স্কুলের পড়াশোনার থেকে শুরু করে স্কুলের ড্রেস, বই, সাইকেল, মিড ডে মিল সবই ফ্রি। এর সঙ্গে সরকারি হাসপাতালে ইতিমধ্যেই তিনি চিকিৎসা বিনা পয়সায় করে দিয়েছিলেন, কিন্তু সরকারি হাসপাতালের বাইরেও প্রাইভেট হসপিটাল, প্রাইভেট বড় বড় হসপিটাল, এমনকি চেন্নাই, অ্যাপোলো এবং ভেলোর সমেত সমস্ত হাসপাতালে রাজ্যের অধিবাসীদের 5 লক্ষ টাকা পর্যন্ত যে খরচা সেই খরচা সরকার দেবে। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যে কটা প্রকল্প করেছেন, এখনো পর্যন্ত 60খানা প্রকল্প করেছেন, সমস্ত প্রকল্পগুলোই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে মানুষ তাদের কথা ভেবে, তাদের কথা চিন্তা করে তিনি করেছেন, এবং প্রত্যেকটা প্রকল্পই আজকে খালি রাজ্যে নয়, আমাদের দেশে নয়, এমনকি বিশ্বেও সমাদৃত হচ্ছে। তাই স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্য কামনা করছি, এবং আমাদের সমস্ত মানুষ আগামী দিনে যে 5 লক্ষ টাকা করে চিকিৎসা পাবেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কোয়ার্ডিনেটর দুজন আছেন, আমাদের হরিরাম সিং এবং বিশ্বনাথ পারিয়াল, আর শিবদাসন অলরেডি আমাদের যে আসানসোল এবং বার্নপুর অঞ্চলের যে কটা ওয়ার্ড সেই ওয়ার্ডের উনি দায়িত্বে ছিলেন, আজকের যে লিস্ট বেরিয়েছে তাতেও ওনার নাম এস কোয়ার্ডিনেটর আছে। উজ্জ্বল দাবি আছে, হ্যাঁ উজ্জ্বল চ্যাটার্জি আছে। স্বাস্থ্যসাথী কার্ড এতটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং এতটাই মানুষের কাজে লাগছে যে আজকে আমাদের বিজেপির যে প্রেসিডেন্ট দিলীপ ঘোষ তার পরিবারকেও দেখা গেছে লাইন দিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করাতে। বিজেপির কর্মী সে অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাকে খালি স্বাস্থ্যসাথীর কার্ড করে দেয়নি, তাকে ফ্লাইটের টিকিট শুদ্ধ কেটে দিয়েছে। নামটা হচ্ছে সুখময় সৎপতি, তার পরিবারও স্বাস্থ্যসাথীর কার্ডে লাইন দিয়ে তিনি করেছেন। তিনি অসুস্থ হয়ে যাওয়াতে তাকে এমার্জেন্সি বেসিসে স্বাস্থ্যসাথীর কার্ড করতে হবে। এটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক ছিল, সেই ফিল আপ দ্য ব্ল্যাঙ্কটা সব মনে করেছে, আমাকে দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই করে এই যে টিম করে দিয়েছে সেই টিমকে সামনে নিয়ে আগামী দিন যে লড়াই, কেউ বলছে কঠিন লড়াই, কেউ বলছে অসম লড়াই, কেউ বলছে একটা লড়াই, লড়াই ছিল লড়াই, যে আমরা তো 35 বছরে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছিলাম, আমরা মমতা দিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখি, এবং 10টা বছর সরকার যে ক্ষমতা আছে মহিলা কতগুলো কর্মসূচি বললো, এটা তো একটা দুটো কর্মসূচি, অন্য 60টা কর্মসূচিকে সামনে রেখে বিগত 10 বছর ধরে এরা সরকারে কাজ করছে। ঠিক আছে, একটা নতুন দল, যে দলটা এখানে পশ্চিমবাংলায় সেরকমভাবে গুরুত্ব ছিল না, তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, কিছু মানুষ হয়তো সেই উদ্দীপনাকে সামনে রেখে তারা মানসিকতা তৈরি করেছে। 2014 সালে এই ঢেউটা এসেছিল, এই ঢেউটা আসার পরে আমরা কতগুলো প্রতিশ্রুতি পেয়েছিলাম, যে প্রতিশ্রুতিগুলোতে বলা হয়েছিল যে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষের জন্য কাজ করা হবে। একটা কর্মসূচি আপনারা বলুন, আপনারা সাংবাদিক, আপনারা সারাদিন কাটিয়ে থাকেন, প্রতিটি কর্মসূচি আপনারা দেখেন, প্রতিটি কর্মসূচি আপনারা বিশ্লেষণ করেন এবং বলেন, যারা মনে করে যে তৃণমূল কংগ্রেসটা তাদের একটা পরিবার দল, তারা কিন্তু কেউ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার মানসিকতা করবে না, কেউ কেউ বাজার গরম করার জন্য 2-4টা কথা বলে দিচ্ছে না, নিজের গুরুত্ব এবং প্রাধান্য নেবার জন্য আমি তাদেরকে যে অনুরোধ রাখবো, যা বলার আছে মলয়ের কাছে বলুন, আমার কাছে বলুন, পশ্চিম বর্ধমানে দাসুর কাছে বলুন, হরিরামের কাছে বলুন, মুখোশের কাছে বলুন, উজ্জ্বলের কাছে বলুন, বিশ্বনাথের কাছে বলুন, বলুন আমরাও শুনি। জিতেন তেওয়ারি আগেও দলে ছিল, এখনো দলে আছে,
জিতেন তো আমাদের বিধায়ক এখন ভুল করছেন কেন উনি দলের জন্য চেয়ারম্যান হওয়ার আগে পর্যন্ত দলীয় কোনো কমিটিতে আমি ছিলাম আমি তো দলের প্রোগ্রামে থাকতাম সবই সবই থাকতো বিধায়ক অ্যাজ মন্ত্রী হিসেবে থাকতো সে তো কখনো বলেনি যে না আমি ভাই কমিটিতে নেই তোদের আমি গেলা তোর নেই আমি কিছু তো নেই আমি থাকবো না বলেনি তো কখনো